সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামিটাকে প্রমোট করছে। কি বউ তুমি কার, বর তুমি কার, ঠিক আছে, অল্প বয়সে বিয়ে করেছে মানে চাইল্ড ম্যারেজ করেছে, সেটাকে এরা সমাজের সামনে তুলে আনছে। তারপরে বউ খেদানো, তারপরে বাচ্চা নষ্ট করা, আরো না জানি কত কিছু এরা এনেছে। তো সবার আগে আমাদের উচিত এই সব চ্যানেলগুলোকে ওয়াইটি থেকে খেদানো, যেখানে এইসব নোংরামি হয়। এরা সমাজকে কি বার্তা দিচ্ছে যে অল্প বয়সে বিয়ে করে নিতে হবে, একটার জায়গায় দুটো গার্লফ্রেন্ড বা দুটো বউ, ঠিক আছে, নিতে হবে। আমার কথা হচ্ছে আজকে হিতম এই ছেলেটিকে যখন ঈশানি ছেড়ে চলে গেল তারপরে তাদের বাচ্চাটাকেও নষ্ট করেছে, প্রথম বাচ্চাটাকে। যাই হোক, তারপরে হিতমের জীবনে এই মেয়েটি দুবছর আসেনি, তারপরে ঝিমি নামক মেয়েটি এসছে, তখনই এনার শ্বশুরই উঠে গেছে। তাহলে প্রথমে কেন হিতমকে যদি এতই ভালোবাসো তাহলে কেন ছেড়ে চলে গেলে? অল্প বয়সে বিয়ে, বাবা মায়ের কথা শুনে চলে গেলে, দুবছরও তুমি আসতে পারলে না। কখন আসলে? যখন ওদের বিয়ে হয়েছে, না এই মেয়েটিকে কিছুতেই সংসার করতে দেব না, এর জায়গাটা আমি নেব, বান্ধবী বান্ধবী বলে ঢুকলে। আবার যখন মেয়েটি সংসারে আসলো, আবার তাকে ঠিক এই ভালোবাসার নাটক করে, এই ভালোবাসার জালে জড়িয়ে মেয়েটিকে সরিয়ে দেওয়া হলো। তারপরে 11 মাসে তার বাড়িতে থাকা খাওয়া শোয়া, সব জায়গায় গিয়ে ট্যুরে গিয়ে হানিমুন করা, পি হানিমুন যাকে বলে, তখন কি করছিল এই ঈশানি মেয়েটির মা? কি করছিল? মেয়েকে চাপকে চাম তুলে দেওয়া উচিত ছিল। কেরকম মা আপনি? কেরকম মা যে সমাজে মেয়েকে নোংরামি করতে ছেড়ে দিন? শুধু কি হিতমকে নিয়ে খেলা করেছে? তার মাঝখানে বিস্কুট মিসকুট চিসকুট আরো কত ছেলেরা এর জীবনে এসছে। তারপরে যখন দর্শকরা বলতো কেন তুমি এদের দুজনের মাঝখানে, আমরা বান্ধবী, আমরা বন্ধু বান্ধব, আমরা বন্ধু বান্ধব, আমরা প্রজেক্টের কাজ করি, এই করি সেই করি, আমরা হেনা করি তেনা করি, ঠিক আছে। আমার কথা হচ্ছে একটা মেয়ে যখন লিগালি ওয়েতে ডিভোর্স না হলো, কি করে তার সংসারের মধ্যে ঢোকা? বন্ধু বান্ধবী যখন, তাহলে এখন এই কান্নাটা কিসের? আমি কি নিয়ে থাকবো? তুই কি নিয়ে থাকবি সে কথা কেন ও ভাবতে যাবে? হতেই পারে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স, তারপরে কিন্তু তাদের মিলও হয়ে যায় ডিভোর্স না হয়ে, কিন্তু তাদের সম্পর্কটা লিগালি থাকে যতক্ষণ না ডিভোর্স না হয়। তুই কিসের জন্য ঢুকেছিলি ওদের লিগালি সম্পর্কের মধ্যে? হ্যারে হ্যারে ঈশানি, কি করতে ঢুকেছিলি? আর যখন দেখলি এরা যে কোনো প্রকারেই যে সমাজসেবী করুক, সেটা বড় কথা না, যে সমাজসেবী করুক, এদের সংসারটা জোড়া লাগিয়েছে, এখন তোর মরা কান্না করার কি আছে? মরা কান্না করার কি আছে? এদিকে তো তুই বলছিলি বাবা মায়ের কথা ছাড়া আমি বিয়ে করব না, তাহলে মানে নাটক করার জায়গা পাস না। এদিকে তোর মা কত ষড়যন্ত্র রাচাচ্ছে, কেন জামাইকে উড়িয়ে দেবে বলে। তাহলে জামাইকে যখন পছন্দই করে না, তাহলে কেন কেন ওর জীবনে আসতে চাইছিস? তাই না? তোর মা তো পছন্দ করে না রে, তুই তো বাড়ি ঘর ছাড়লি সব কিছু হলো, তারপরেও কিন্তু ঝিমি ঢুকে গেছে। তাহলে ঝিমি যখন ঢুকেছে ওকে সংসার করতে দে, তুই যখন এত বছর ওকে ছেড়ে থাকতে পেরেছিস আবারও পারবি, তোর জীবনে আবার কোনো পুরুষকে আনিয়ে দে, মানে আনিয়ে নে। কেন তোর ওকেই চাই? কেন তোর ওকেই চাই? কেন ওদের জীবনটা নষ্ট করছিস? আরে ডিখে চলে গেছে, ডিভোর্স তো হয়নি। আর যদি এতই ওই লেখার উপরে ইয়ে ছিল, তাহলে হিতমি বা ডিভোর্সের জন্য এত ইয়ে করছে কেন, যে আমার সাথে ঘর না করলে ডিভোর্স করে দে? তার মানে হিতম কিন্তু তখন বলেছে যে ও ঘর করতে চায়, এবং হিতম কিন্তু যখনই তোর কাছ থেকে ধাক্কা খেয়েছে তখনই ওর কাছে ফিরে গেছে। আর ঝিমি মেয়েটি যতই ফষ্টি নষ্টি করুক,
ও ভষ্টি নষ্টি করেছে বাড়িতে ছেলে ঢুকিয়ে, এটা বলবো না যে একেবারে ফ্রেশ মাল, ধষ্টি নষ্টি করেছে, তোরাও করেছে, সৌ করেছে, শোধবাদ। এখন যখন সংসার করতে চাইছে, এখন যখন ওদের জীবনে কোনো বাচ্চা বেবি আসলে ভালো হয়, সেইটা করতে দে না। আর হিতম কালকে ওই আমাদের কুলাঙ্গারটা আছে না, আমাদের ওয়াইটির কুলাঙ্গার, হ্যাঁ, ও তো মেয়ে কোনো এই ছেলে কোনো অ্যাঙ্গেল থেকে না, ও মেয়ে, ঠিক আছে, ওকে কেউ দাদা বলবে না, ওকে দিদি বলবে, ঠিক আছে। এই কুলাঙ্গারটা বলছে ভালোবাসায় শ্বশুরানি দিয়েছে। আরে ভালোবাসায় শ্বশুরানি দিয়েছে মানে আজকে কি মা বললো, ও কি বাচ্চা মেয়ে, ও কি দুধ পিতা হয় বাচ্চা, ওরা চৌবাচ্চা, ওরকম 10টা ছেলেকে নাচাতে পারে। ও যদি এতই হিতমের জন্য জায়গা থাকতো, তাহলে বিস্কুট হিসকুটকে নিয়ে অত ঘোরাঘুরি করেছিল কেন? ও হচ্ছে মানে ওয়ান হ্যান্ডেড জিনিস নয়, 12 হ্যান্ডেড জিনিস। ওই মেয়ে 12 হ্যান্ডেড জিনিস, কি বলছি বুঝতে পেরেছিস কুলাঙ্গা? বিয়ে দেব, ও বিয়ে দেওয়ার কে, যেখানে কোর্ট থেকে লিগাল ওয়েতে ডিভোর্স হয়নি, ও বিয়ে দেওয়ার কে? আর ওর কথাটাই যদি এত মেনে এই কি বলে ঈশানি শুনে থাকে, তাহলে আজকে ওর কথা শুনে ঘরে ঢোকানো হয়েছে ঝিমিকে, তাহলে আজকে চলুক সংসার, ওর জন্যই তো সব কিছু হয়, ওই নাকি যত নষ্টের গোড়া। তাহলে ও যখন সংসারে ঢুকিয়েছে, আমরা তো এখানে সবাই সাপোর্ট আছি, বিশেষ করে কোন ক্রিয়েটার কি আছে জানি না, জোর করে সংসার হয় না, তবুও যদি একটা শেষ একটা চেষ্টা করা যায়, ক্ষতি কি? কিন্তু মেয়েটাকে প্রেশার দেওয়া হচ্ছে, রীতিমতন প্রেশার দেওয়া হচ্ছে, এবং ছেলেটি করছে প্রেশারটা। এইটা বল, ওকে একটা সুষ্ঠুভাবে লাইফ করতে দিচ্ছে না। জানিস যখন ওর মেয়েটার মাথার মধ্যে সমস্যা, ওকে ওষুধ খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, ওকে ভালোভাবে কথা বলতে হবে, ওকে চাপে রাখা, এই বলেছে, এই কমেন্টস করেছে, তোরা ওয়াইটিতে থেকে বিরত থাক কিছুদিন, মাথা ঠান্ডা করে ফিরে আয়, নয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিস না, নিজের মতন কন্টেন্ট কর, ওটা ছাড়, দরকার পড়লে কমেন্ট বক্সে চেক মানে চেক করিস না। আরে ম্যান্ডি কত কিছু নোংরামি করে হ্যান্ডেলিং করলো, আর তোরা তো তার থেকেও বেশি নোংরামি করেছিস, তোরা হ্যান্ডেলিং করতে পারছিস না? আজকে যদি আমি মানছি, আজকে যদি কিমার কথার এতই জোর থাকে, সেই কথায় যদি তুই মানে পুরনো প্রেমিকাকে আনতে পারিস, মানে পুরনো প্রেমিকা বউকে, তাহলে এটা তো তোর লিগাল হয়েতে বউ, এখনও তো ডিভোর্স হয়নি, লিখে দিয়েছে তো কি হয়েছে, কোর্ট থেকে কি একদম ডিভোর্সের ইয়ে করে দিয়েছে, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল। কোর্ট যখন দেখবে এরা স্বামী স্ত্রী সংসার করতে চাইছে, কোর্টও চাইবে যে এরা সংসার করুক, তখন অটোমেটিক কোর্ট রায় দেবে। কোর্ট কোনো জজ সাহেব চায় না যে কোনো ছেলে মেয়ের মধ্যে ডিভোর্স হোক, জজ সাহেবরা সবসময় নীল করাতে চায়, বললেই হবে, থাক না বাবা, চেষ্টা করে দেখ না, যদি ওকে ভালোবাসতে পারিস, পুরনো বউকে যদি বন্ধুর বলে ওকে ভালোবাসা তৈরি করতে পারিস, 11 মাসে এর সাথে থাক, ওর সাথে তো সবসময় থাকতিস না হিতম, এর সাথে সবসময় থাক, 24টা ঘন্টা থাক। আরে তুই তো কুকুরের সাথে তুলনা করলি রে, 24টা ঘন্টাও যদি কুকুর মানে সাথে মানুষ থাকে, কুকুর বেড়ালে তাতেও ভালোবাসা হয়ে যায়, তোর এই যে খরগোশ, খরগোশের সাথে তোর কত ভালোবাসা, কত স্মৃতি, খরগোশটা যখন চলে গেছিল, মারা গেছিল, কি কান্না, তাহলে এটা তো একটা রক্ত মাংসের গড়া। আর তোর বউ ওই যখন সংসার করতে চাইছে, তখন একে পাশে বসিয়ে রেখে তুই কি করে বলতে পারিস তুই ওই মেয়েটিকে ভালোবাসিস, কি করে বলতে পারিস তুই? কত বড় অসভ্য ছেলে রে, হ্যাঁ, তোর তুই সবসময় বলিস ঝিমি আমার এখনো লিগালি বউ, ঝিমি লিগালি বউ, তাহলে লিগালি বউ এসছে তো, ওকে একটু সময় দে, ওর সামনে বসে ওকে চ্যাট করা, ওকে মনের কথা বলে দিয়ে, এগুলো কি? এদিকে বলছিস লিগালি বউ, ওকে শ্বশুরে দিচ্ছিস, কেউ শিকালা তুই সেই কথাটা লাইভে বলবি, এটা হতে পারে? হ্যাঁ, তোর যদি ইচ্ছা না থাকতো তুই থানায় ফোন করে বলতিস বড়বাবু আমি একে তুলতে চাই না, কোর্টের মাধ্যমে হচ্ছে, যখন কোর্টের মাধ্যমে, যখন ওই কৃষ্ণনগর সমাজসেবিকাকে সেই বেলায় তুই বলতে পারলি, তাহলে এই বেলায় কেন তুই চুপ থাকছিস, কেন এই বেলায় এই দিদিভাইকে ঢুকতে দিলি, আর কেনই বা কিমাকে ঢুকতে দিলি? হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি জানিস তো কারোর সাথে সংসার করবি না,
তুই শুধু বউ এক এক সময় এক একটা বউকে নিয়ে মানে ভিডিও করবি, থাম্বনেল লাগাবি, আর 12 জায়গায় 12টা মেয়ের সাথে তুই থাকবি। তুই যদি এত ভালো ছেলে হয়ে থাকিস, বল যে 2 নৌকায় পা দিয়ে চড়া যায় না, ঈশানি অনেক হয়েছে, এবার তুই ক্ষমা দে, তুই তোর রাস্তা দেখ, তোর এখনো ভবিষ্যৎ পড়ে রয়েছে, তোর মাও চায় না যখন, ঠিক আছে, আমি একে নিয়ে সংসার করি, তুই একটা ভালো ছেলে পেয়ে যাবি, তোর জীবনে আমি বন্ধুর ভূমিকা, তোর সমস্যায় আমি যথেষ্ট আসবো, বন্ধুর ভূমিকা পালন করব, কিন্তু আমার ওই স্বামীর জায়গাটা আমি ঝিমিকেই দেব, বল। সব সময় নোংরামি, হ্যাঁ একটু সুখে সংসার কর না, আর তোর মা ক্ষণে 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 শুধু লাইভ করছে, কেন এসব করছিস? তোরা সংসার করতে তো সুন্দর করে সংসার কর, দেখি তারপরে কি হয়।